Okay, good morning everybody. So this is a corporate accounting class. Good morning, sir. Unit 3. Good morning. Unit 3 as a valuation of goodwill. The first class I have discussed about what is the meaning of goodwill, what are the factors, why we should calculate goodwill, and what are the different methods of calculating valuation of goodwill. Okay, this is a simple math. Tumhaloge screen sai asa eta ase simple average profit method. There are different method. Last time discussion korechilo. Okay, simple average method, weighted average method, capitalization of average profit method, capitalization of weighted average profit method, super profit method. Okay, capitalization of super profit method, etc., etc. These are the different methods. Okay, so Ajay, in the first class, in practical, I'm going to solve some practicals. Okay, kisuman practical ami solve korim. Eta prothom to diya ase enuka. Hello. Okay. কি দিয়ে আছে প্রথম তোর কোশ্চেন চাই লোৱা সিম্পল এভারেজ প্রফিট. সিম্পল এভারেজ প্রফিট ইউজ করি মানে দিস ইজ সিম্পল এভারেজ প্রফিট মিন্স ইট ওয়ান ইজ ওয়ান অফ দ্য মেথড. ওকে মই কোশ্চন দিব পঢ়ি যাওঁ. ইলাষ্ট্ৰেশ্যন ওৱান কি ক'লে, শ্বেতা পাৰ্চেছ এ বিজনেছ অন ফাৰ্ষ্ট এপ্ৰিল 2019. ইট ৱাজ এগ্ৰিড টু ভেলু গুড উইল এট থ্ৰী ইয়াৰ্ছ পাৰ্চেছ অফ এভাৰেজ নৰ্মেল প্ৰফিট অফ লাষ্ট ফ'ৰ ইয়াৰ্ছ. দিছ লাইন ইজ ইম্পৰ্টেণ্ট. থ্ৰী ইয়াৰ্ছ পাৰ্চেছ যেতিয়া আমি গুড উইল কেলকুলেশ্যন কৰিম তেতিয়া কি হ'ব, গুড উইল ইকুৱেল এভাৰেজ প্ৰফিট মাল্টিপ্লাইড বাই থ্ৰী ইয়াৰ্ছ পাৰ্চেছ, তাৰমানে থ্ৰী মাল্টিপ্লাইড বাই থ্ৰী. আৰু প্ৰফিট কিমান দি আছে, প্ৰফিট দি আছে ফ'ৰ ইয়াৰ্ছৰ প্ৰফিট, 2016, 2017, 2018, 2019 প্ৰফিট একৰ্ডিংলি দি আছে. অ'কে, তো লাষ্ট ক্লাছ আমি ডিছকাশ্যন কৰিছিলোঁ ইয়াৰ প্ৰফিট মিনছ অনলি নৰ্মেল প্ৰফিট. নৰ্মেল প্ৰফিট মিনচ অনলি নৰ্মেল প্ৰফিট, ক্লিয়াৰ? আদাৰ প্ৰফিটছ আৰ এক্সক্লুডেড. নাম্বাৰ ওৱান পইণ্ট, এডিশ্যন ইনফৰ্মেশ্যন. ডিউৰিং দ্য ইয়াৰ এণ্ডেড 31 March 2016 এণ্ড এছেট ৱাজ চ'ল্ড এট প্ৰফিট অফ ৰুপিজ 10,000. প্ৰফিট কৰিছিলে মানুহজনৰ ব্যৱসায় আছিলে বেলেগ, পুৰণা এছেট বিক্ৰী কৰি প্ৰফিট কৰিলে 10,000. এইটো নৰ্মেল প্ৰফিট হয়নে নহয়? ইয়েছ অৰ ন? এনচাৰ দিয়া মোক এজনে. কি হ'ল, ভুল কৰিলে? নৰ্মেল প্ৰফিট হয় স্যার। কেনেকে হব নর্মাল প্রফিট? নর্মাল প্রফিট মানে তোমার কিতাবর দোকান আছে, কিতাবর দোকান তুমি বিক্রি করেছা, তুমি পুরোনা ফার্নিচার বিক্রি করে প্রফিট করলে 10,000, 10,000 টাকা প্রফিট যোগ করেছা, সেই 10,000 কি তোমার নর্মাল প্রফিট নাকি? তোমার অ্যাকচুয়াল অ্যাকচুয়াল বিজনেস কি?
একচুয়াল বিজনেস আছে তোমার কিতাবের দোকান, কিতাব সেল হয় করে যদি বিক্রি করা তেনেহলে তোমার নর্মাল প্রফিট। আর কিতাবের বাইরে যেগুলো আমি বিজনেস মানে সেল করেছো আর প্রফিট আর্ন করেছো, সেটা অ্যাব নর্মাল প্রফিট, মানে নর্মাল প্রফিট নহে, ই শুড বি ডিডাক্টেড। তা তোমার হয় প্রফিট আসলে তা তুমি প্লাস করেছিল, যেহেতু আমি আমার নর্মাল প্রফিট করব লাগে তেনেহলে আকো রিভার্স মাইনাস করিম। 2017 কি কইলে, ফার্ম হেড আর্ন সরি ফার্ম হেড ইনকিউড এ নর্মাল লস অফ রুপিস 20,000। নর্মাল লস তো বুঝি পাইছা, সরি অ্যাবনর্মাল লস বুঝি পাইছা, অ্যাবনর্মাল লস কেতিয়াবা হয়ে যাব পারে, ইন সাম কেসেস ফ্লাড হব পারে, বেলেগ ধরনের হব পারে, অ্যাবনর্মাল কেস ফায়ার হব পারে, ফ্লাড হব পারে, ফায়ার এক্সেট্রা। তো 20,000 লস হল 2017, ইজ এ নর্মাল লস নাকি? নো, এটা নর্মাল লস ন, কই দিছে দিস ইজ এ অ্যাবনর্মাল লস। অ্যাবনর্মাল লস তাত আমি মাইনাস করেছিলাম, বিকজ আমার নর্মাল আমার ক্যালকুলেশন করব লাগে, এই কারণে আমি কি করি। হ্যাঁ হ্যালো, ওকে, সো দিস ইজ এ অ্যাবনর্মাল লস। অ্যাবনর্মাল লস তো কি করিম আমি, অ্যাবনর্মাল লস তো আমার প্লাস করিম। ওকে নেক্সট হল 3 নম্বর, রিপেয়ার্স টু কার মাউন্টিং, কার অ্যামাউন্টিং টু রুপিস 50,000 ওয়াজ রংলি ডেবিটেড টু ভেহিকেল অন 1 মে 2017, ডেপ্রিসিয়েশন চার্জ অন ভেহিকেল 10% অন স্ট্রেট লাইন মেথড। কি কইলে, রিপেয়ার টু কার অ্যামাউন্টিং 50,000 রিপেয়ার কইলে, ডেবিট মানে কি, ডেবিট মানে কি, প্লাস না মাইনাস? আনসার দিবা দে মোক, ডেবিট মানে প্লাস না মাইনাস? মাইনাস ডেবিট মানে মাইনাস, গুড, ডেবিট করিলো। ওকে কেতিয়া করেছো, 2017, মাইনাস তো 2017 যদি ডেবিট করো তাহলে আমি কি করবো লাগিব, না স্যার, আমি আগতে মাইনাস করিলো হয় না, আমি আগতে আমি মাইনাস করেছিল, কিন্তু আমার তো নহব না মাইনাস করিলে, আমার যেহেতু গাড়ি রিপেয়ার করার কি খরচ হতো, ডাঙর এক্সপেন্সেস, এইটো তো ক্যাপিটাল এক্সপেন্ডিচার, তোমালোকে মনত আছে না ক্যাপিটাল এক্সপেন্ডিচার আর রেভিনিউ এক্সপেন্ডিচার, রেভিনিউ এক্সপেন্ডিচার বোর পিএল একাউন্টত যায়, ক্যাপিটাল এক্সপেন্ডিচার বোর পিএল একাউন্টত না যায়, কোত না যায়, পিএল একাউন্টত না যায়। ওকে তো কোত যাব, বুঝেছে না, এইটো সো ইয়াত কি কইলে, তো আমার রিপেয়ার তো হচ্ছে কি রেভিনিউ একাউন্ট, তো রেভিনিউ একাউন্ট তো কোথায় বলেছিলে, ইজ রংলি ডেবিটেড টু ভেহিকেল একাউন্ট, ভেহিকেল একাউন্টত আমি যোগ করে দিছিল ভুলতে। ওকে তো রিপেয়ার টু কার ইজ এ হোয়াট, দিস ইজ এ রেভিনিউ একাউন্ট, সো ইট শুড বি ডেবিটেড টু পিএল একাউন্ট। আগতে আমি ভেহিকেলত আমি যোগ করে দিছিল, নতুন পার্চেস যেনেকে করেছো তেনেকে আমি যোগ করেছো, বাট আমি কি করব লাগবে, এইটো মাইনাস করব লাগিব, পিএল একাউন্টত আমার প্রফিট আরো কমিব। 7 নম্বর পয়েন্ট, ফার্ম হেড অ্যাবনর্মাল গেইন, গেইন করেছে, অ্যাবনর্মাল গেইন করলে আকো কি করব লাগিব, অ্যাবনর্মাল ইয়াত ইনক্লুডিং নহয়, 1 নম্বর পয়েন্ট আর 7 নম্বর পয়েন্ট অলমোস্ট সেম, এইটোত কি হব, মাইনাস হব। 5 নম্বর, ডিউরিং দ্য ইয়ার এন্ডেড 31st March 2019, এ মেশিন গট ডেস্ট্রয়েড ইন অ্যাক্সিডেন্ট অ্যান্ড রুপিস 30,000 ওয়াজ রিটার্ন অফ রিটার্ন অ্যাজ লস ইন প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, এটা কি হব, প্লিজ
এইটো কি হ'ব লেস কৰিব লাগিব লস অন সেল অফ এইটো প্লাস কৰিব লাগিব ন ক্লিয়ার তো আমি আরম্ভ করো স্যার অ্যাবনর্মাল মানে কি আছিলে অ্যাবনর্মাল মানে যেটা আমি নর্মাল অ্যাক্টিভিটিস প্রফিট নকরু বা আমার লস হয় নর্মাল অ্যাক্টিভিটিস এনেকে কোনোবা হঠাৎ একটা ফায়ার হল জুই লাগিলে এটা নর্মাল নাকি বস্তুটো না স্যার এটা তো অ্যাবনর্মাল স্যার পাঁচ নম্বরটা কি হবে স্যার পাঁচ নম্বর তো প্লাস হবো প্লাস হবো আমি আমার কাছে অ্যাবনর্মাল লস নয় জানো পাঁচ নম্বর তো গাড়ি অ্যাক্সিডেন্ট হল আমি ফেল অ্যাকাউন্টে দেখালো ফেল প্রফিট আমার কমে গেল কিন্তু এইটা তো আমার নর্মাল লস নয় অ্যাবনর্মাল লস গাড়ি অ্যাক্সিডেন্ট হল এইটো সদায় হবো নাকি তো বিজনেস কামই নাকি অ্যাক্সিডেন্ট করার নহয় এইটো প্রথমতে কি করবে লাগবে প্লাস করবে লাগবে ক্লিয়ার ওকে স্যার প্লাস করিম দিছে দিছে নর্মাল আমি প্রথমতে জানিব লাগিব বস্তুখিনি আমার কনসেপ্ট কি গুগল যেতে ক্যালকুলেশন করিম আমার কার উপর বেস করে করিম আমার নর্মাল প্রফিট এর উপর বেস করে করিম ফর দা পারপাস অফ ক্যালকুলেশন করিম নর্মাল নর্মাল প্রফিট এর উপর বেস করে ক্যালকুলেশন করিম মত আহিবা নর্মাল প্রফিট নট অ্যাবনর্মাল প্রফিট নর্মাল প্রফিট যত আমার পি এল অ্যাকাউন্ট করেছো তাত সেইবোৰ কনসেপ্ট নাই নর্মাল প্রফিট সেইবোৰ কথা তো নাহে ক্লিয়ার নর্মাল অ্যাবনর্মাল বাট হোয়েন ইউ গোয়িং টু ক্যালকুলেট দ্য গুডউইল দেন দ্য কোয়েশ্চেন ইজ অ্যারাইজ দ্য হোয়াট প্রফিট শুড বি ক্যালকুলেটেড হিয়ার উই আর গোয়িং টু ক্যালকুলেট অর টেকেন উই আর গোয়িং টু টেকেন অনলি দ্য নর্মাল প্রফিট ক্লিয়ার অনলি দ্য নর্মাল প্রফিট So how to calculate normal profit? Some items, kisman items, amar PL account of jo hoye ase kisman account of amar PL account of pura minus koreso. Amar identify koribo laibo je kio minus koreso. Eto ki normal profit, normal loss, tene hole ignore. Jodi eto abnormal loss hoy, tene hole amake ki koribo laibo aku reverse koribo laibo, tar mane add koribo laibo. Clear? ওকে স্যার গুড তো ইয়াতে আমার কি কইছে কিছুমান পয়েন্ট আমার দিয়া আছে অ্যাবনর্মাল কি অ্যাবনর্মাল প্রফিট দিয়া আছে আর কিছুমান দিয়েছে অ্যাবনর্মাল লস দিয়া আছে যদি অ্যাবনর্মাল প্রফিট থাকে তেনেহলে মাইনাস করিম যদি অ্যাবনর্মাল অ্যাবনর্মাল লস দিয়া থাকে তেনেহলে প্লাস করিম এক নম্বর পয়েন্ট কি দিছে অ্যাবনর্মাল প্রফিট কারণ নর্মাল প্রফিট নহয় এইটো এসএসএল কৰিছে সেইকাৰণে আমি মাইনাস কৰিম দুই নম্বৰ পইণ্ট দি আছে এবনৰ্মেল লস এবনৰ্মেল লসটো আমি মাইনাস কৰিছিলোঁ সেইকাৰণে আমি এতিয়া প্লাছ কৰিম তিনি নম্বৰ কি কৰিলে 50,000 হ'ব লাগিছিলে পি এল একাউণ্টত বহালো গৈ আমি ভি আই কিলো মানে গাড়ীৰ লগত আমি যোগ কৰি দিলোঁ তেনেহ'লে আমি ইয়াত আমি এইটো কি কৰিব লাগিব মাইনাস কৰিব লাগিব তিনি নম্বৰটো চাৰি নম্বৰ এবনৰ্মেল কি স্যার ফার্স্ট ডিউরিং দ্য ইয়ার ইন্ডেট এটু যে সোল কিমান হবো এটা একদম ফার্স্ট ডিউরিং দ্য ইয়ার ইন্ডেট 31st March 2016 এন এসেটা সোল কোয়া কেটু কেটু প্লাস করব লাগিব মানে মাইনাস প্রফিট মানে আমি কি করেছিল প্লাস আমি প্রফিট মাইনাস হবে না না আমি প্রথমতে প্রফিট কম কি করেছিল প্লাস করেছিল হয় যদি আমি প্লাস কৰিছিলো আমি এটা নর্মাল প্রফিট আনিব লাগে তেনে মাইনাস কৰিব লাগিব তোমালোকে বস্তুটো লিখি লোৱা এই এনেকুৱা কে মোক লিখি আছো সাইডত এক নম্বৰ পইণ্ট এবনর্মেল প্রফিট যদি থাকে ইফ এনি এইটো হ'ব মাইনাস নেগেটিভ হ'ব মানে মাইনাস কৰিম ডিডাক্ট মাইনাস নহয় এইটো ডিডাক্ট কৰিম দেই ডিডাক্ট কৰিম দুই নম্বৰ পইণ্ট এবনৰ্মেল
loss if any আমি কি আমি এড করিম সিম্পল কথা এটো লিখি লৈ যা বল স্যার শুনিছা নে তোমালোকে শুনিছা অমুক কি হল হঠাৎ নেটৱৰ্কটো ডিছকানেক্ট হৈ গ'ল চব ওকে স্যার পাঁচ সেকেন্ড দি দিও আহিলে ন এতিয়া আচ্ছা আমি কোশ্চেনটো আৰম্ভ কৰোঁ তো ইয়াত কোশ্চেনটো হ'ল প্ৰথমতে এইটো যিটো পইণ্ট দিয়া আছে এইটো যিটো পইণ্ট দিয়া আছে এইটো কি এবনৰ্মেল প্ৰফিট এবনৰ্মেল প্ৰফিট এইটো কি কৰিব লাগিব আমি মাইনাস করিম এটি হচ্ছে কি অ্যাবনর্মাল লস অ্যাবনর্মাল লস লস হলে কি হবে তো প্লাস হব ডেপ্রিসিয়েশন ডেপ্রিসিয়েশন তো আমি 50% আমার এক্সপেন্সেস আমি ইনক্লুডিং করা নাছিল পি এল অ্যাকাউন্টত এতে ইনক্লুডিং করু তো
আমার কি হবে তোমার মাইনাস হবো, পিএল অ্যাকাউন্ট ইনক্লুড করো মানে মাইনাস হবো উইথ ডেপ্রিসিয়েশন আছে, রিমেম্বার দ্য ডেপ্রিসিয়েশন ইজ দেয়ার। নেক্সট অ্যাবনর্মাল গেইন, এই অ্যাবনর্মাল গেইন মানে প্রফিট মাইনাস হবো তো ডিউরিং দ্য ইয়ার এই মেশিন ডেস্ট্রয়, এই তো অ্যাবনর্মাল লস হয়েছিল এতো প্লাস হবো ন, যে ডেস্ট্রয় হল এতো অ্যাবনর্মাল লস হব। আমি আরম্ভ করবো এটা পার্ট, আরম্ভ করো নে। ওকে স্যার করক। ওকে কই থাকিবা, ওকে প্রথমে আরম্ভ করো ক্যালকুলেশন অফ নর্মাল প্রফিট, ক্যালকুলেশন অফ নর্মাল প্রফিট। ওকে আমি প্রথমতে টেবিলটো বনাই লওঁ, তোমালোকে সাইড বাই সাইড তোমালোকে চাই থাকা আর বনাই থাকিবা, আর এজনে তোমার মাইকটা অন করে তোমালোকে কই থাকিবা কোনটো ইয়াত হবো পার্টিকুলার্স। ইয়া কিমান বছর আসলে? ফোর ইয়ার, ফোর ইয়ার। 4 years, ওকে ইয়াত হবো পার্টিকুলার্স 2016 না 2017 2018 2019 আমি নর্মাল90,160, 180 then 2 হল। প্রথম তো আমার কি আসলে লেস, দেখা পাইছা তো? হ্যাঁ স্যার পাইছো স্যার। ওকে প্রথম তো আসলে আমার 2016-ত এটা আমার অ্যাবনর্মাল প্রফিট আছে না, লেস হবে তো অ্যাবনর্মাল প্রফিট। প্রফিট কিমান টাকা আসলে অ্যাবনর্মাল প্রফিট? 10,000 লেস হবে, এখন লেস লিখিল আর অ্যাবনর্মাল প্রফিট আছে না হয়। এই যে সাইন নম্বর ওয়ান চোৱা, চাইন নম্বর পয়েন্ট আসলে 2019 কিমান এতো 10,000 মাইনাস করলে তো। ওকে
তারপর আর লেস আউট কি আছিল দুই নম্বর পয়েন্ট ডিউরিং দ্য ইয়ার 2017 ইনকার্ড অ্যাবনর্মাল লস অ্যাবনর্মাল লস হলে অ্যাড অ্যাবনর্মাল প্রফিট কিমান সনে তো 2017 কি করব লাগিব তো 20,000 অ্যাড হ্যাঁ অ্যাবনর্মাল লস সরি সরি অ্যাবনর্মাল লস এতো অ্যাবনর্মাল লস ওকে থ্যাংক ইউ অ্যাবনর্মাল লস নেক্সট তিন নম্বর পয়েন্ট দিছে আমার তো লেস কি আছে পয়েন্ট তো একটা মেশিন আমি রিপেয়ার করেছিল ভেহিকেল রিপেয়ার করেছিল ওকে ভেহিকেল রিপেয়ার করার পিছত আমার কি হল এইটো হব লাগিছিলে প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট আমি দিলু কত আমি দিলু তোমার স্যার নাম্বার 52 টু অ্যাবনর্মাল লস হয় কোন তো নাম্বার 5 স্যার নাম্বার 5 অ্যাডজাস্টমেন্ট ও নাম্বার 5 টু হচ্ছে তোমার অ্যাবনর্মাল লস यस অ্যাবনর্মাল লস তাহলে আমার প্লাস হব কি মান সনত 2019 30000 মানে কি তাহলে হই গুড নাও উই হ্যাভ লেফট অনলি 1 পয়েন্ট এট আ পয়েন্ট দে আছে ইট ইজ এ ডেপ্রিসিয়েশন ডেপ্রিসিয়েশন রিমেম্বার দ্যাট আমার 50000 আমি কোড অ্যাড করেছিল 50000 অ্যাড করেছিল আমি মেশিনারি অ্যাকাউন্টে হব লাগিছিল কত হব লাগিছিল আমার তো পিএল অ্যাকাউন্টত তাহলে আমি এই তো পিএল অ্যাকাউন্টে মাইনাস করব বাট ক্যালকুলেশন করিম রিপেয়ার ভেহিকলস রিপেয়ার আচ্ছা আমি তো নোট এটা বানাও ইয়াত সরু এটা লিখো সরুকে এক নম্বর পয়েন্ট দি নোট তলত লিখিল নোট দিল কিলা কি কলে ভেহিকল রিপেয়ার কিমান কইলে রিপেয়ার কইলে 50000 ওকে 50000 তো কোত যাব লাগিছিলে পিএল অ্যাকাউন্টত কোনো প্রবলেম নাছিলে কোনটো আহিলে কত আহিলে তোমার ভেহিকলত গুছি গল ডেপ্রিসিয়েশন আকৌ চার্জ কৰিছে চোৱা এই ডেপ্রিসিয়েশন চার্জ কৰাৰ লগে লগে কিমান চার্জ কৰিলে আমাৰ লগত কিমান ডেপ্রিসিয়েশন হল মে মে পৰা আমি কাউন্ট কৰোঁ মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ হয় নয় কিমান হবো ক্যালকুলেশন করলে হিসাব করা তো তার মানে এক বছর আমার হল এক বছর ডিপ্রিসিয়েশন তো আমি কি করেছিল ক্যালকুলেশন করে দিছিল ওকে হলে তো আমি 50000 তো ইয়াদ আমার অ্যাড হবো ইয়াদ প্লাস তারপর আমার লেস কি হবো ডিপ্রিসিয়েশন করেছিল না ক্যালকুলেশন স্ট্রেট লাইন মেথড 50000 অর 10% ডিপ্রিসিয়েশন হলে কিমান হবো এক বছর 5000 হবো এটা হবো মাইনাস আকো তাহলে আমার ব্যালেন্সিং কিবোর্ড কিমান থাকিব 45000 থাকিব এই কথা তো বুঝি পাইছা বুঝি পাইছ নাই হ্যাঁ পাইছো বুঝি পাওয়া আমার গম পাইছো শুনা তোমালোকে নতুন মেশিন ক্যালকুলেশন করিলে তার আমি ডেপ্রিসিয়েশন চার্জ কোনে নকরো আমার 50000 এ মেশিন কিনিলো 10% ডেপ্রিসিয়েশন হলে এক বছর কিমান হবো 5000 ডেপ্রিসিয়েশন হবো 5000 আমার কত যাব পিএল অ্যাকাউন্টত যাব কিলে এক বছর আমি এনেকেই ভাবিলো মেশিনটো মোর আমি 5000 আমি ডেপ্রিসিয়েশন দিলো এক্সিডেন্টলি গম পালো যে মেশিনটোর কি হল আমি ব্যবহার নকৰিলো নকৰিলো কোনোবা কলে ডেপ্রিসিয়েশন তো অলরেডি কাটিলো ডেপ্রিসিয়েশন আকৌ কি কৰিব লাগিব প্লাস কৰিব লাগিব তেনেহলে আমার ইয়াত কি হবো ইয়াত আমি এখানে আমি অ্যাডজাস্টমেন্ট করে দিলাম দুটা একলগে সো ইয়াত হবো 45000 আমি ভেহিকেল আমি অ্যাড করে দিলো 45000
5000. Okay. 45000 আমি করে দিলো মাইনাস তাহলে নরমাল প্রফিট কিমান হলো ক্যালকুলেশন করো আমি 30000 17 হবে না 18 লিখি হল যে কিমান সন আছেলে রবা কিমান সন আছেলে 2017 হব সরি কিমান হল দেখাই না 40 45000 কি হগনা ডিপ্রিসিয়েশন অলরেডি ইয়াত হুমাই আছেলে হে কারণে আমি ডিপ্রিসিয়েশন তো দুবানে লিখিলো কস নাইতে কিমান হল যোগ করে করে মুখ দেখুয়া কুয়া রবাসন এক মিনিট রবা ডিপ্রিসিয়েশন তো কিনিছিল কি দিয়া নহয় না ডিপ্রিসিয়েশন ইয়াত 18 হব টাইম পিরিয়ড তো স্যার টাইম পিরিয়ড স্যার प्रथम तो हम कि ইয়াতে বস্তু আছে নয় আমি 2019 তো ডিপ্রিসিয়েশন তো ক্যালকুলেশন করেছিল এটা আমার কি হবে ইয়ার প্লাস হবো ডিপ্রিসিয়েশন তো ইয়ার 2,60,000 হবো 2019 2,00,000 না 2,20,000 10 মাইনাস ডিভিশন অনলি এন্টার্ড হয়ে গেল কারণ কি আমি মেশিন তো ভরাই দিছিলো 50,000 বেশি তো আমি তো প্রতি বছর তেনেকে 50,000 বেশিকে আহি আছে কমাতো নাই তো প্রতি বছর 5,000 কে আমার কম ওলাইছিলে প্রফিট তো ইয়াত হবো 2,45,000 এইকেইটা মাইনাস দে এইকেইটা মাইনাস এইটো মাইনাস এইটো মাইনাস এইটো প্লাস এইটো প্লাস এইটো প্লাস মিলেছে নাকি চাওচোন 2,45,000 এভারেজ প্রফিট কিমান আছে 4 প্রথম ইয়ার প্রফিট কিমান আছে 40,000 এই সরি 80,000 দুই নম্বর আছে 1,80,000 তিন নম্বর প্রফিট কিমান আছে 1,35,000
sign of a profit 2,45,000, right? Kiman hobo etia guti kini add korbe so calculator hatot ase na 6,40,000 6,40,000 divided by 4 kiman hobo goodwill now finally calculate the goodwill ama etu target asile goodwill formula asile average profit into number of years purchase average profit 160,000 and number of purchase kiman asile prothom to paisilu neki 3 years kiman hobo goodwill 4,80,000 no how good mess itu he laga amar sir abo second year koisu ami o ma janisu ei bure ase to second year basic mala ta ase na ha ha second year hota ekdom same au ekdom same same are bostu to notun to eku nai तुम लोग एबार आगते जने के कम पैसे एबार बेसिक है बाबा बेसिक है मींस मार बेसिक बेसिक है वो वैल्यूएशन शेयर तो आगते पुआन है एबार वैल्यूएशन शेयर बाबा मत तुम लोग डांगो बेसिक है वो एक मतलब कॉम्प्लिकेटेड बेसिक है वो तो माने आगते कम पॉइंट ला इतने बेसिक है पुरी बाबा जने के क्लास वन और लॉस ले बाबा की पुरी बाबा वन की एक वन प्लस वन टू इस ऐसे पुरी बाबा बुझे पाला ने হয় স্যার পালু ও ঠিক আছে তাহলে আমি রাখো না এই ক্লাস আর বাকি যেটা সাইডে ম্যাচ আছে নেক্সট ক্লাসে আমি অল্প অল্প করে কয় থাকিম দে ঠিক আছে वो सब लाले जा हम लोग आ जाने की जंगे जा लेफ्ट लो सागो लमी है सी दिया गम पाइस ओ पटाका बंद कर दिया तू भी कौन को सिला ना देख हाँ कहना है ना है डरा कि बड़ा साया सिले ओ बस चला गुप्त ले ना एक और खाम गए हैं मतलब पलोनी फलोने ले इसे वन गाँव या फैक्सिन वास ले जाए ওই ভুসড়ি কার সাথে
আচ্ছা ডাঙৰ হৈছে যে এতিয়া মাথা পানী হ'ব আৰু নাকত তেল দি শুই থাক কথা নাপাতে।